গত সেপ্টেম্বরে অভ্যন্তরীণ সংকট দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত সরকার। চাহিদা পূরণে দেশের ব্যবসায়ীরা চীনের পাশাপাশি নতুন বাজার হিসেবে এলসি পাঠায় মিশর, নেদারল্যান্ডসে। দুঃসময়ে চাহিদা পূরণে সেসব দেশ থেকে আমদানি করা সাদা ও লাল পেঁয়াজে এখনও ভরপুর রাজধানীর মোকামগুলো। সরবরাহের তুলনায় বিক্রি না হওয়ায় পৌঁছে যাচ্ছে এসব পেঁয়াজ। তার উপর দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। এ অবস্থায় লোকসানে বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ। এর মধ্যেই ভারতের রপ্তানি বাজার খুলে দেয়া এবং আমদানিতে সরকারের সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন সব পর্যায়ের ব্যবসায়ীরা। গভর্নমেন্টের একটা পলিসি করা উচিত যে কিভাবে আনবে, কিভাবে দিব। আমাদের তো এখন নতুন পেঁয়াজ উঠছে, আমাদের এখানে পেঁয়াজ আছে এখন, যেহেতু আমাদের নতুন পেঁয়াজ এখন উঠতেছে, আমাদের এখন পর্যাপ্ত পেঁয়াজ আছে এখন। এখন ইন্ডিয়া না হলেও সমস্যা হবে না, ইন্ডিয়া যদি না আসে তাতে কৃষক পয়সা পাবে দুটো। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসবে বলে এখানে অনেক পাইকার আছে যে পেঁয়াজ কিনতে চাচ্ছে না, আবার মার্কেটে খুচরা বাজারও বেচা কেনা কম। একবারেই শোন, আগে থেকে আমাদের বেচা কেনা ইদানিং খুব খারাপ হচ্ছে। ভারতের পেঁয়াজ আসার সময় তখন এইসব পেঁয়াজ ধরবে না, আরও নষ্ট হয়ে যাবে। যারা এবছরে পেঁয়াজের ইম্পোর্ট করছে তারা একেবারে ফকির হয়ে গেছে। যে পেঁয়াজের 60 টাকা বর্তা সেই পেঁয়াজ 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। এইটা অবশ্যই সরকারের কাছে খবর আছে, তাদের একটা সংস্থা টিসিবির বা নেদারল্যান্ড থেকে পেঁয়াজ অনেক পেঁয়াজ আনছে, তারা কতটা ক্ষতি সম্মুখীন হয়েছে তারাই বলতে পারবে। এবং আমরা যারা ইম্পোর্টারের সাথে জড়িত, যারা পেঁয়াজ বিদেশ থেকে আনছে, তারা কোটি কোটি টাকা লস হয়েছে, রাস্তার ফকির হয়ে গেছে। এদিকে উৎপাদন খরচেও পেঁয়াজ বিক্রি করতে না পারায় সরকারের সুনজরের দাবি জানান পেঁয়াজ চাষিরা। পেঁয়াজের উৎপাদন খরচ হচ্ছে আপনার হচ্ছে 60-65-70-75 যাচ্ছে, বিক্রি করছে 40-45-50-এর মধ্যে থাকছে, ঠিক আছে। আর বেসন কিনছে 4,500-5,000 পর্যন্ত কিনেছে। তো এখন ওই মাল কিনে, মানে ওই বেসন কিনে যদি এখন কৃষক এইগুলো করে, দেশের সরকার কৃষককে মারি ফেলা দিক সবচেয়ে উত্তম হবে। সর্বনিম্ন 40 টাকা কেজি খরচ পড়ে যাচ্ছে আমার, সেখানে বেচতেছি 28-29-30-31, এর বেশি বেচা হচ্ছে না। তাদের খরচ আর কি, ওই সরকার তো এভাবে শেষ করে দিচ্ছে আমার। ভারতের পিজা নিয়ে আইনি মনে করেন, আমার দেশের পিজা যদি 50 টাকা খায় মানুষ, তাহলে মানুষের কোনো এমন সমস্যা হয় না, 50-60 টাকা খালি সমস্যা হয় না। সরকারের কথা শুনে দেশের পেঁয়াজ উৎপাদনটা এবার বাড়াই দিছিলাম, কিন্তু সরকার যে এভাবে চাষিকে যদি মেরে ফেলে সেক্ষেত্রে পেঁয়াজ উৎপন্ন চাষি আর করবে না। কারণ আমাদের যদি পেঁয়াজটা যদি না উৎপন্ন হয় সেক্ষেত্রে আমাদের খুব ক্ষতি হবে, দেশের ক্ষতি, সবকিছু ক্ষতি হবে। রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 28 থেকে 35 ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 থেকে 28 টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ আমদানি হলে প্রতি কেজি দাম পড়বে 45 টাকা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।